আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা এর আগের ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়েছিলাম বিমানবন্দর থেকে বিশ্ব রোড পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে উন্নয়ন কাজ এবং এর যে মূল যে অ্যালাইনমেন্ট, সেই অ্যালাইনমেন্টের উপরে যে ঢালাইয়ের কাজ শেষ হয়েছে সেই অংশের দৃশ্য আজকে আমরা আপনাদেরকে দেখাবো। বিশ্ব রোড এলাকায় যে কাজটি চলছে, অর্থাৎ পুরো বিশ্ব রোড এলাকাতে অ্যালাইনমেন্টটি কীভাবে গিয়েছে এবং এটি বিভিন্ন যে র্যাম্প বিভিন্ন পয়েন্টে নেমেছে এবং কোন দিক দিয়ে গাড়ি উঠবে, কোন দিক দিয়ে নামবে, এবং এখানে যে একটি কন্ট্রোল টাওয়ার নির্মাণ হচ্ছে সেই কন্ট্রোল টাওয়ারের অবস্থানটি কি এবং কাজের অবস্থা কি, এইসব বিষয়গুলো আজকে আপনাদেরকে জানাবো এবং সেই বিষয়গুলো নিয়ে আজকে প্রতিবেদন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যেটি বলছিলাম, এটি হচ্ছে আসলে এই যে বিশ্ব রোড এলাকা, যেটি কুড়িল বিশ্ব রোড এলাকা, সেই বিশ্ব রোড এলাকা এটি ফ্লাইওভারের দৃশ্য এবং এই ফ্লাইওভারের এক পাশ দিয়েই, অর্থাৎ পূর্ব পাশ দিয়েই কিন্তু চলে গেছে আমাদের যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং পূর্বাচলের দিকে যেই রাস্তা 300 ফিট, সেই 300 ফিটের উপর দিয়ে যেই ফ্লাইওভারের যে অ্যালাইনমেন্টটি নেমে গেছে, একটি র্যাম্প নেমেছে পূর্বাচলের দিকে, তার উপর দিয়েই কিন্তু এই যে আমাদের যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চলে গেছে এবং এটি যেতে যেতে গিয়ে কিন্তু আবার ডান দিকে ঘুরে এসে আবার রেল লাইনের উপর দিয়ে চলে গেছে, যেটি শাওরা এলাকায়। এবং এর মাঝখানে কিন্তু এই যে কাজগুলো চলছে, এই কাজগুলোর কারণে এবং বিশ্ব রোডের এই দৃশ্য, একই সাথে এই যে এই কাজটি সব মিলিয়ে কিন্তু পুরো বিশ্ব রোড এলাকাটি এখন একটি দৃষ্টিনন্দন এলাকা হিসাবে চিহ্নিত হয়েছে এবং দৃষ্টিনন্দন এলাকা হিসাবে পরিণত হয়েছে। এবং এদিক দিয়ে যাওয়ার সময় কিন্তু যারা নতুন আসেন তারা অনেকটা কিন্তু গুলিয়ে ফেলেন, কে কোন দিক দিয়ে নামবেন, কোন দিক দিয়ে উঠবেন। আবার যখন এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হয়ে যাবে সেই গোলক ধাঁধা কিন্তু নতুনদের জন্য আরও বাড়বে। তবে সব মিলিয়ে কিন্তু এখানে একটি বেশ ভালো পরিবেশ তৈরি হচ্ছে এই ফ্লাইওভারগুলো, এলিভেটেড এক্সপ্রেসওয়ের অ্যালাইনমেন্ট সহ সব মিলিয়ে। এবং একই সাথে আপনারা জানেন যে পাশেই আবার 300 ফিটে সবচেয়ে দৃষ্টিনন্দন সড়ক, যেটি ঢাকা শহরের, সেই সড়কটি তৈরি হচ্ছে। তো সব মিলিয়ে একটি দৃষ্টিনন্দন এলাকা এবং এখানে থেকেই কিন্তু এই ফ্লাইওভারের উপর থেকে যেই বিমানের ওঠার যে দৃশ্য, প্লেনগুলোর ওঠার যে দৃশ্য, সেটিও অনেকে উপভোগ করেন, মজা পান। তো এই কথাগুলো বলতে বলতেই আমরা কিন্তু আজকে যেই অংশটি মূলত দেখাতে চাচ্ছি এই বিশ্ব রোড এলাকার কাজের, সেই অংশটির কাছাকাছি চলে এসেছি। এখানেও কিন্তু যে ঢালাই হয়ে গেছে উপর পর্যন্ত, আমরা যেটি বিমানবন্দর থেকে এলাকা থেকে দেখাচ্ছিলাম, এখানেও কিন্তু ঢালাইয়ের মূল কাজটি, অ্যালাইনমেন্টের মূল ঢালাইয়ের কাজটি হয়ে গেছে এবং এটি কিন্তু প্রায় শাওরা এলাকা, ক্যান্টনমেন্ট এলাকা পর্যন্ত কাজটি হয়ে গেছে। এরপরে ক্যান্টনমেন্ট থেকে আবার যেই বনানী যে রেল ক্রসিং, বনানীর যে ওভারপাস যেটি আর্মি স্টেডিয়ামের পাশে, সেই পর্যন্ত কিছু কাজ বাকি আছে, সেটি নিশ্চয়ই একবার শেষের দিকে আপনারা দেখতে পাবেন। তো এটি বলতে বলতে আমরা এবার শুরু করি, চলুন এই অংশে আমরা চলে যাই রাস্তার ওই পাশে, পশ্চিম পাশে, মূল সড়কের যেই পশ্চিম পাশ থেকে যেই র্যাম্পটি উঠে গেছে, এই যে র্যাম্পটি উঠে গেছে এটি পশ্চিম পাশ থেকে রাস্তা ক্রস করে কিন্তু পূর্ব পাশে আসছে। এবং এই পূর্ব পাশে মানে রাস্তার ওই পার থেকে যারা গাড়ি পার হয়ে এসে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠবেন রাস্তার পশ্চিম পাশ থেকে এসে, তাদের জন্য এই র্যাম্পটি ব্যবহার করা হবে। এবং এই র্যাম্পটি এই যে এভাবে কিন্তু মূল অ্যালাইনমেন্ট পার হয়েও কিন্তু চলে গেছে এবং যাওয়ার পর সেটি গিয়ে যেই কন্ট্রোল টাওয়ারটি তৈরি হচ্ছে সেই কন্ট্রোল টাওয়ারের, এটি হচ্ছে এই যে মূল যে বিশ্ব রোড এলাকার যে মূল সড়ক এবং ফ্লাইওভারের এক অংশ র্যাম্প যেটি নেমেছে সেখানে, এর পাশ দিয়ে উপর দিয়ে কিন্তু চলে গেছে পূর্ব পাশে এই যে র্যাম্পটি, পশ্চিম পাশ থেকে গাড়ি পূর্ব দিকে গিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য। এবং এটি গিয়ে কিন্তু এখন এই যে আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এই যে এভাবে এটি ক্রস করে গেছে, ক্রস করে যাওয়ার পরে সেটি বলছিলাম যেটি যে ওই কন্ট্রোল টাওয়ার যেটি, তার পাশ দিয়ে গিয়ে ঘুরে এসে আবার কিন্তু এটি টার্ন করে এসে আবার এই যে উঠতে হবে হচ্ছে মূল অ্যালাইনমেন্টে, অর্থাৎ এখান থেকে উঠে গিয়ে আপনি বনানীর দিকে যেতে পারবেন। এই যে বনানীর দিকে যাবে যেই র্যাম্পটি সেটিও কিন্তু এখানে এসে নেমেছে এবং এই যে উপর দিয়ে যেটি যাচ্ছে সেটি হচ্ছে ওই কন্ট্রোল টাওয়ার ঘুরে এসে তারপরে এই বনানীর দিকের যে র্যাম্প সেই র্যাম্পের মধ্যে উঠবে।
আমরা এখন যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে যে মূল অ্যালাইনমেন্ট এবং এর নিচ দিয়ে এই যে যেটিতে কন্ট্রোল টাওয়ারের দিকে যাচ্ছে যেই অ্যালাইনমেন্টটি নেমে গেছে নিচে নেমে গেছে এবং এই যেটি হচ্ছে কন্ট্রোল টাওয়ারের এক অংশ এবং এই যে ঘুরে এসে কন্ট্রোল টাওয়ার ঘুরে এসে এই গাড়িগুলো কিন্তু এভাবে কন্ট্রোল টাওয়ারের পূর্ব পাশ দিয়ে এই যে মূল যে মাঝখানে যে বিল্ডিংটা দেখছেন এটাই হচ্ছে সেই কন্ট্রোল টাওয়ার এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের এবং এর পশ্চিম পূর্ব পাশ দিয়ে ঘুরে এসে এটি আবার নেমেছে এবং নামার পর এই পাশ দিয়েই কিন্তু পুরো রাস্তার একটা হয়ে যাচ্ছে এটি ঘুরে একেবারে ঠিক ঘুরে সার্কেল আকারে ঘুরে গিয়ে কিন্তু আবার ওই যে বনানীর দিকে যে র্যাম্পটি সেই র্যাম্পটিতে কিন্তু এটি উঠবে। এটি আপনারা আরেকবার একটু খেয়াল করে দেখেন যে এটি হচ্ছে সেই ওই যে একেবারে ওই যে রাস্তার ওই পার থেকে পশ্চিম পাশ থেকে যেটি আসলো আসার পরে এটি কিন্তু এই যে কন্ট্রোল টাওয়ার ঘুরে গিয়ে তারপরে কিন্তু বনানীর দিকের যেই র্যাম্প সেই র্যাম্পে উঠবে। এই যে এভাবে ঘুরে এসে এটি কিন্তু এই যে যেটি বলছিলাম যে এই কাজটি এখনও চলছে চলমান এভাবে ঘুরে এসে কিন্তু এই যে বনানীর দিকের যে র্যাম্পটি আছে সেই র্যাম্পটিতে গিয়ে এদিক দিয়ে কিন্তু ঘুরে গিয়ে ওই যে বনানীর দিকে যাওয়ার জন্য যে রাস্তা পার হয়ে এসে বনানীর দিকে যাওয়ার জন্য যে র্যাম্প এটি হচ্ছে সেই র্যাম্প ওই যে নিচ দিয়ে যাচ্ছে যেটি রেললাইনের পাশ দিয়ে এই র্যাম্পটিতে গিয়ে কিন্তু তখন উঠবে। এখানে আরও একটি র্যাম্প আছে সেটি হচ্ছে বনানীর দিক থেকে যারা আসবেন তাদের নামার জন্য এর পাশেই একটু সামনে গিয়েই আরেকটি র্যাম্প আছে। তো এই তো এখান থেকে আরেকটু এগোলেই কিন্তু আমরা দেখব যে এই যে কন্ট্রোল টাওয়ারের যেই পরের এই যে র্যাম্প একটা র্যাম্প তো বনানীর দিক থেকে এসে নামলো এবং বনানীর দিকে ওঠার জন্য কিন্তু এর সামনেই আরও একটি র্যাম্প আছে এবং চলতে চলতে আমরা দেখছি যে এর মধ্যে একটি ট্রেন এসে গেল এবং এখান থেকে এই যে ট্রেন যাওয়ার যে দৃশ্য ক্রস করার যে দৃশ্য সেই দৃশ্যটিও কিন্তু একটি অসাধারণ দৃশ্য এবং নিশ্চয়ই যখন এই এক্সপ্রেসওয়েটি হয়ে যাবে তখন এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যারা চলাচল করবেন গাড়ি নিয়ে বা যাবেন তাদের অনেকের অনেক সময়ই কিন্তু এই এই যে এলাকাটির যে একটা সুন্দর মনোরম দৃশ্য সেই দৃশ্য কিন্তু চোখে পড়বে। এখন আমরা আপনাদেরকে যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে যে এই যে র্যাম্প বলছিলাম যে যারা বনানীর দিকে আবার যাবেন তারা তো উঠলেন রাস্তা পার হয়ে আবার নামার জন্য কিন্তু আরেকটা র্যাম্প আছে ওই যে দেখুন মূল অ্যালাইনমেন্টের নিচে আরও একটি র্যাম্পের দৃশ্য আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই যে এটি হচ্ছে সেই র্যাম্প যেই র্যাম্পটি এখানে এসে এখান থেকে আবার এখানে নেমে যাবে যারা আসবেন তাদের নামারও রাস্তা আবার কিন্তু এখানে এখানে আছে এই যে আরও একটি র্যাম্প এখানে আছে এবং এটি হচ্ছে ঠিক সাওরা এলাকার নিচের যে দৃশ্য সেই নিচের দৃশ্য এবং এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে অনেক বড় এরিয়া ধরে রাস্তার মানে রেল লাইনের পুরো দুই পাশে বিরাট এলাকা ধরে কিন্তু অনেক ব্রড এরিয়া ধরে এই অ্যালাইনমেন্টটি তৈরি হয়েছে এবং আপনারা জানেন যে এর মধ্যে কিন্তু আবার আমাদের যেই রেলের যেই তৃতীয় ও চতুর্থ লাইন জয়দেবপুর থেকে যেটি ঢাকার দিকে সেই লাইনের কাজও কিন্তু চলমান রয়েছে। তো এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেই এক্সপ্রেসওয়েটি এবছর চালু হওয়ার ডিসেম্বরে চালু করার কথা বলা হচ্ছে তেজগাঁও পর্যন্ত সেটি কতটুকু সম্ভব হবে জানি না কাজের যে গতি তাতে আমার কাছে মনে হয় যে এটি এবছর তেজগাঁও পর্যন্ত চালু করা সম্ভব নয়। তো এই যে এখন যে দৃশ্য দেখছেন এটি হচ্ছে ক্যান্টনমেন্ট এলাকার রেল স্টেশন যেটি সেই রেল স্টেশনের পাশের এলাকা এই এলাকাতেও কিন্তু ঢালাইয়ের কাজটি মোটামুটি মূল যে অ্যালাইনমেন্ট সেটির ঢালাইয়ের কাজটি মোটামুটি হয়ে গেছে এখন যেই অন্যান্য কাজ সেগুলো চলছে সাইডের যে রেলিং সেগুলো নির্মাণের কাজ বা উপরের যে ডিভাইডার সেগুলো নির্মাণের কাজ চলছে। এরপরে এই ক্যান্টনমেন্ট স্টেশনের পরের এই অংশটির দৃশ্য যেটি বনানী যেটি আর্মি স্টেডিয়ামের পাশের যে ওভারপাস রেল ক্রসিংয়ের তার আগ পর্যন্ত কিন্তু দৃশ্যটা হচ্ছে এরকম অর্থাৎ এই গার্ডারগুলো উঠেছে কিন্তু সেগুলোর উপরে যে মূল ঢালাইয়ের কাজটি সেটি এখনও সম্পন্ন হয়নি। তো দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।